জেলা পার্টি অফিস উদ্বোধন করলেন রাজ্যের কমিটির সদস্য সূর্যকান্ত মিশ্র। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বংশগোপাল চৌধুরী, রানীগঞ্জের বিধায়ক রুনু দত্ত, পাণ্ডবেশ্বর প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি, চামুড়িয়ার বিধায়ক জাহা রানা খান, দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার শুরু করে আরও অনেক নেতৃবৃন্দ। শিল্পাঞ্চলে রমরমিয়ে চলতে থাকা অবৈধ কয়লা খনি নিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে দিন সুর চড়ালেন তিনি। গোলামুখ যেসব খনি আছে সব পাচারের সঙ্গে যারা যুক্ত এবং সে টাকা কোথায় যায় সেটা সবাই জানে, মানে একজনের ছেলের কাছে যায় আর এখানে একজনের ভাইপোর কাছে যায়। এই রুট কয়লা খনি থেকে সীমান্তে গরু তুলি, গরু পাচার, কয়লা পাচার আর অনেক পাচার আছে, মাসে মাসে মাসোয়ারা ঠিক জায়গায় পৌঁছে যায়। এরা বলছেন এখন তৃণমূল বিজেপিকে বলছে, বিজেপি তৃণমূলকে বলছে, কিন্তু ওপিআই রেড করছে, এখানে রাজ্যের পুলিশ রেড করছে, এটা হচ্ছে ভাগাভাগির জন্য, এর আর ক্ষমতা দেখাচ্ছে। জমি হারায়নি, জমি কেড়ে নিচ্ছে, এই জমি রক্ষা করার জন্য লড়াইতে বামপন্থীরা আছে, আর বামপন্থীরা এই পরিস্থিতির মধ্যে কেবল বামপন্থী না, অন্যান্য যে কোনো তৃণমূল বিজেপি বিরোধী শক্তি আছে পশ্চিমবাংলায়, তাদের সবাইকে নিয়ে সবার সঙ্গে ঐক্যবদ্ধ লড়াই করতে চায়, এবং সারা দেশে এবং পশ্চিমবাংলায়, সারা দেশের মধ্যেই পশ্চিমবাংলা পড়ে, বিজেপি সে হচ্ছে এক নম্বর শত্রু সারা দেশের সামনে।